375 বছর পর যখন যোশীমঠে নৃসিংহ মন্দিরের গুপ্ত দরজা খোলা হলো, ভেতরের দৃশ্য দেখে সবার মাথা ঘুরে গেল। এর ভেতর থেকে যে প্রমাণগুলি বেরিয়ে এলো তা না দেখলে আপনারাও হয়তো বিশ্বাস করবেন না। ঠিক কি ঘটেছিল সেদিন আসুন জেনে নিই। তার আগে সবাই কমেন্টে ভক্তির সঙ্গে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন যখন খোলা হলো নৃসিংহ মন্দিরের গুপ্ত দুয়ার। ভিডিওতে এগোনোর আগে সবাই মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ঘটনার সূত্রপাত এক ব্যক্তিকে নিয়ে, যিনি লন্ডনে বাস করতেন। তার মায়ের অন্তিম ইচ্ছে ছিল চারধাম যাত্রা করা। মায়ের ইচ্ছে পূর্ণ করতে তিনি 2021 সালের অক্টোবরে ভারতে এসেছিলেন এবং চারধাম যাত্রা সূচনা করেছিলেন। সবার প্রথমে তারা গঙ্গোত্রী, যমুনোত্রী এবং কেদারনাথের দর্শন লাভ করলেন, আর শুধু বদ্রীনাথ দেখা বাকি। কিন্তু সেখানকার পরিবেশ এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তাদের যাত্রা ওখানেই থেমে যায়। অবস্থা এতটাই খারাপ হয় যে সরকার সেখানে সব যাত্রা বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই ব্যক্তি যেভাবে হোক তার মাকে চারধাম দেখাতে চেয়েছিলেন। তারা ঋষিকেশে অপেক্ষা করতে থাকেন। অবশেষে নভেম্বর মাসের মাঝামাঝি সময় পরিবেশ শান্ত হয়। কিন্তু দুঃখের বিষয় হলো বদ্রীনাথের দুয়ার বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে গিয়ে তারা জানতে পারলেন যে শীতকালীন সময়ে যখন বদ্রীনাথের দুয়ার বন্ধ করে দেওয়া হয় তখন যোশীমঠের নৃসিংহ মন্দিরে ভগবানের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়, যেখানে পরবর্তী কয়েক মাস তার পুজো করা হয়। প্রাচীন মন্দিরে ভগবান নরসিংহের 10 ইঞ্চির একটি ছোট প্রতিমা আছে যা স্থাপনা করেছিলেন আদি গুরু শঙ্করাচার্য। এই প্রতিমার এক নিজস্ব ইতিহাস আছে। ওই লোকটি তার মাকে নিয়ে যোশীমঠের নৃসিংহ মন্দিরে আসেন যাতে তারা বদ্রী বিশালের দর্শন করতে পারেন। বলা হয় যারা বদ্রীনাথ ধামে আসেন তারা যতক্ষণ না এই নৃসিংহ মন্দিরে আসছেন ততক্ষণ তাদের চারধাম যাত্রাকে অপূর্ণ মনে করা হয়। সেই দিন মন্দিরে ভক্তদের প্রচণ্ড ভিড় ছিল। যেভাবে হোক তারা মন্দিরে প্রবেশ করলেন। সেখানে এতটাই ভিড় ছিল যে ধাক্কা লেগে ওই ব্যক্তি মন্দিরের এক ভিন্ন অংশে পৌঁছে যান, নিজের মায়ের থেকে আলাদা হয়ে যান। এরপর তার সাথে এক এমন ঘটনা ঘটল যার পর তিনি আর কখনো লন্ডন যাননি, ভারতেই থেকে গিয়েছিলেন। আসলে নরসিংহ মন্দিরের মধ্যে তিনি একটি গুপ্ত দুয়ার দেখতে পেয়েছিলেন। তিনি ভাবলেন যে এখানে বিশেষ কিছু থাকতে পারে। যখন তিনি সেই গুপ্ত ঘরের দরজা খুললেন, যা এর আগে হয়তো কেউ খোলেনি, তখন সেখানে একটি গ্রন্থ পাওয়া গেল। বইটি হাতে নিয়ে তার ওপরে ধুলোময়লা পরিষ্কার করে তিনি যখন সেটা পড়া শুরু করলেন রীতিমতো কেঁপে উঠলেন, কারণ সেই বইয়ে কলিযুগের ভয়াবহ ভবিষ্যৎবাণী লেখা আছে। সেখানে যোশীমঠের নরসিংহ মন্দিরের ইতিহাস লেখা ছিল, যেদিন নৃসিংহ মূর্তির হাত ভেঙে পড়ে যাবে সেদিন নর এবং নারায়ণ পর্বত এক হয়ে যাবে, সেদিন ভগবান বদ্রীনাথ বিলুপ্ত হয়ে যাবেন, ওই সময় ভগবান কল্কি অবতার নেবেন, অধর্মের নাশ করে পুনরায় ধর্মের স্থাপনা করবেন, এরপর ভগবান বিষ্ণু ভবিষ্য বদ্রীতে অবস্থান করে পুনরায় বদ্রীনাথের সূচনা করবেন। এই বইটি খুবই প্রাচীন বলে মনে হচ্ছিল। লোকটি আর একটুও দেরি না করে সেই বইটিকে আবার আগের জায়গায় রেখে দিলেন এবং সেই দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে এলেন, যেখানে তার মা তার জন্য অপেক্ষা করছিল। বাস্তবে যোশীমঠের এই নরসিংহ মন্দির অনেক রহস্যের কেন্দ্রবিন্দু যার সমাধান আজও সম্ভব হয়নি, আর এই মন্দিরের ওপরেই কলিযুগের বিনাশ নির্ভর করে আছে। চারধাম যাত্রার পথে একটি প্রধান তীর্থস্থান, ক্রমশ তলিয়ে যাচ্ছে এই যোশীমঠ এবং এর ফলে এখানকার শতাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। কিছুদিন আগে দেবী মায়ের পুরনো একটি মন্দির এখানে আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, রাস্তায় বড় ফাটল, এমনকি পাহাড়ের গায়েও ফাটল। কোন বিপর্যয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছে হিন্দুদের পবিত্র তীর্থস্থান যোশীমঠ? এই তলিয়ে যাওয়ার প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন উত্তরাখণ্ড সরকারও। ফাটল ধরা বাড়িগুলি থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বহু মানুষকে। কথিত আছে যোশীমঠের প্রাচীন নাম ছিল কার্তিকেয়পুর, সেই সময় এই স্থান ছিল কাতুরি রাজাদের রাজধানী। আদি শঙ্করাচার্য যখন চারধাম প্রতিষ্ঠার জন্য সফর করছিলেন সেই সময় তিনি যোশীমঠে একটি গাছের নিচে ধ্যান করেছিলেন এবং এখানে জ্যোতিষশাস্ত্রের জ্ঞান লাভ করেছিলেন। শঙ্করাচার্য এখানে ভগবান নরসিংহের মূর্তিও স্থাপন করেছিলেন। জনশ্রুতি আছে যে প্রাচীনকালে যোশীমঠ সমুদ্রের মধ্যে অবস্থিত ছিল। যখন এটি পর্বতের আকারে মাথা তুলে দাঁড়ায় তখন ভগবান নৃসিংহ এটিকে তার তপস্যা স্থান হিসেবে নির্বাচিত করেন। যোশীমঠ সম্পর্কে জনশ্রুতি আছে যে রামায়ণকালে হনুমান এখানে এসেছিলেন। মেঘনাদের শক্তিবান থেকে লক্ষণ যখন মূর্ছিত হয়ে পড়েন তখন হনুমান সঞ্জীবনী বুটির সন্ধানে এখানে আসেন। হনুমানজিকে থামাতে রাবণ কালনেমি নামক এক রাক্ষসকে পাঠান। যোশীমঠেই কালনেমিকে বধ করেছিলেন হনুমান।
কালনেমিকে হনুমান যে মাটিতে হত্যা করেছিলেন সেই জমি আজও লাল হয়ে আছে। মহাভারতের যুগে হনুমান এখানে পাণ্ডবদের কাছে আবির্ভূত হয়েছিলেন। পাণ্ডবরা যখন স্বর্গযাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তখন তারা যোশী মঠে এসেছিলেন। আজও এখানকার মানুষ এই ঘটনার স্মরণে ফসল কাটার পরে পাণ্ডব নৃত্য পরিবেশন করেন। যোশী মঠের বিপর্যয় সামাল দেওয়ার আগেই যেভাবে কর্ণপ্রয়াগে ফাটল দেখা দিয়েছে তাতে চোখে অন্ধকার দেখছেন বিশেষজ্ঞরা। তাহলে কি বাকি এলাকাগুলিও ধ্বংসের মুখে? আবারও জানিয়ে রাখি যে স্থল পুরাণে লেখা আছে যেদিন ভগবান নরসিংহের শালিগ্রাম মূর্তির হাত ভেঙে যাবে সেদিন নরনারায়ণ পর্বতের মিলন হবে, সেদিন উপস্থিত হবে ধ্বংসের দিন। তাই অনেকেই শেষ প্রহর গুনতে শুরু করেছেন। ভগবান বদ্রীনাথকে এবার ভবিষ্য বদ্রীতে দেখা যাবে, তাই এখানেও অনেক চমৎকার ঘটছে। স্থানীয় লোকজন জানান ভবিষ্য বদ্রীতে ভগবান নারায়ণের শালিগ্রাম মূর্তি অপূর্ব রূপ নিচ্ছে। মানুষ এখানে দর্শন করতে আসে এবং এসব দেখে অবাক হয়। বিজ্ঞানের এই যুগে এমন কিছু বিশ্বাস করা অসম্ভব। এমন পরিস্থিতিতে এখন যোশী মঠের ভবিষ্যৎ কি? এই ভবিষ্যৎ লুকিয়ে আছে ভগবান নরসিংহের ওপর। আপনারা কি এ সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। আর এই বিষয়ে আপনাদের কি মতামত? কলিযুগের অন্তিম সময় কি নিকট, নাকি আরও অনেক কিছু বাকি আছে সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি মনে করে লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণকথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনারা যোশী মঠ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমি রিকমেন্ড করব যে আমাদের আগের ভিডিওগুলো দেখে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।